এই টুটু ভাই, তুই সাউথ ইন্ডিয়ান মুভি কম করে দেখিস। এই সাউথ ইন্ডিয়ান স্লো মোশন দেখি তোর লাইফটা স্লো মোশন হয়ে গেছে। কৃষ্ণ রে ভাই, অন্য কোনোকে থাকে থাকে রে ভাই, মুখ পার যায় মুখ ফোড়াই ফোড়াই পড়ে স্লো মোশনে পড়ে। হ্যালো কি ভাই, তোমার রাস্তার মধ্যে ধরে ফিটাইতে আছে থাই কমে হনি গেত আছে। আল্লাহ শক্তি দাও, আমার মোশনটা বাড়িয়ে দাও। ৭৭ বছর পর কেরা কেরা আমার বাইরে মারতেছে। দাদু দাদু তুমি এসেছো? কেরা কেরা আমার বড় বাইরে মারছে, আমার প্রতিশোধ নিবে। তুমি কি সেই দাদু? হ্যাঁ 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 আমি তোর সেই দাদু। কেন আমার বড় ভাইরে মারছে খেলা একবার কো, আমি তারা যা উনি একদম মারা করে দিয়ে। তার আর প্রয়োজন হবে না গো দাদু, আমার দাদু কি যারা মেরেছে তারা আজ থেকে ৭০ বছর আগে মারা গেছে। আসো দাদু ঘরে আসো আমাদের। সালা ফোন তুলো না রে। এই এত ফোন করছ কে? আইছি তো, আয় দে মোবাইল দে। মোবাইল আমি মারিতে বরবার দিব না। ২৯ বছর পর ভাই তুই এগুলো কি শুরু করছ? শুরু থেকে দেখে আসি তুই এলাকা ইত্যি পড়ে আছ। দেওয়াসটা কাঁচা রাস্তা পাকা হয়ে গেছে, পাহাড় কাটি শহর হয়ে গেছে, বিল্ডিং ঘর হয়ে গেছে, গরিব মানুষ ধনী হয়ে গেছে। কত আকাশও থাকি মেঘ বিলে ঝাঁকি ঝাঁকি উড়ি গেল, কত ঝড় হলো, তুফেন হলো, বৃষ্টি হলো, আর কত যে ভূমিকম্প হলো। তুই দেখে আর শহর আসে না, ওই আব্বারটাই শুনছি তুই বলে ষোলো মাসন চলস। এলা তো ষোলো মাসন শেষ হোনা রে ভাই। কি গলি এনে যে দুটা মানুষ আসার মোবাইল ফোনে স্যার পাখির মতন উড়ি বেড়ায়, গাড়ি এখন আকাশ হতে উড়ি বেড়ায়, কোয়ের পাস। আরে ভাই তুই কোন সোনার মধ্যে স্টার্ট করছ? ২০২১ ২০২১
2021 আর 2050 চলে আসে কোসকে মোমিন তেশমাসে আমার নাম জামান মোমিন আমার আব্বা এই শুনেন সালামাশন বাদ দেন আর বাইরে যান থাকেন যাই সালামু আলাইকুম আল্লাহ শক্তি দাও আল্লাহ পাইছে গেছে কি ওমা আই গাই নাকি আল্লাহ আগো কেরায় সুন্দরী মরি মরি ঝাঁজে মরি না ঝাঁজে মারা যাবো না পরপস করে আসি আজকে মাল এটা পড়াই লাগবো মজা হা হা আল্লাহ বর্ষা হা চল্লিশ বছর পর তুই আমার মারে বকবক করছ ওই তোর জন্য অপেক্ষা করতে করতে আমার মা বুড়ি হয়ে গেছে গা তুই কত বছর ধরে আইতেছ ওই আমার মার বিয়ে হইলো আমি তার সুপুত্র জন্ম নিলাম তুই এখনো প্রপোজ করার জন্য আমার মার বকলা হালি না আহুন আইসা প্রপোজ করার দিকে আমার মার মরার টাইম হয়েছে তুই আহুন আইসা সাউথ ইন্ডিয়ান হিরোরা কোনোদিন বুড়া হয় না আর শোন তোর মায়েরে বইলা দিস তোর মা কি কেন শুনে কই যে তোর বাবা আবার আসবো মা মা গো তোমার রাশি কারাবো না গো মা একবার আইতে 40 বছর লাগাইছে না ও আইতে আইতে তোমার বাবার উপরে ডুবলা মরবো আমি জানি দেখুনি তো তোমার খতমের টাইমে আরো বিয়া পড়ার চেষ্টা করুন বুঝে আমার পরে করুন